অসুস্থ শাহরুখ খান চিকিৎসার জন্য যাচ্ছেন আমেরিকা গত মে মাসের পর ফের অসুস্থ কিং খান হতে পারে ফের অসুস্থ শাহরুখ খান হিট স্ট্রোকের পর এবার চোখের চিকিৎসা করাতে দেশ ছেড়ে পারি দিলেন সুদূর আমেরিকায় ইতিমধ্যে শাহরুখ খানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন ভক্তেরা নেটপাড়াতেও বহু নেটিজেনরা আশঙ্কা প্রকাশ করেছেন হিটস্ট্রোকের পর এবার চোখের সমস্যায় ভুগছেন কিং খান বলিউডের গুঞ্জন থেকে শোনা যাচ্ছে মুম্বাইতে চোখের চিকিৎসা আশানুরূপ হয়নি তাই এবার সুস্থ হতে তড়িঘড়ি আমেরিকায় ছুটছেন শাহরুখ খান গতকাল অর্থাৎ মঙ্গলবার দেশ ছেড়ে চিকিৎসার জন্য সুদূর বিদেশে অর্থাৎ আমেরিকায় পাড়ে দিয়েছেন শাহরুখ খান উল্লেখ্য গত একুশে মে আমেদাবাদে আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের ম্যাচ দেখতে গিয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হন শাহরুখ খান ভর্তি করা হয় তাকে হাসপাতালে এবং একদিন পর ছেড়ে দেওয়া হয় এমনকি কদিন পরই ফাইনালে দলকে সমর্থন করতে মাঠে হাজির হয়েছিলেন তিনি জানা গিয়েছিল ডিহাইড্রেশনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন সেই সময় তার পাশে থেকেছিলেন তার স্ত্রী গৌরী খান এবং তার বন্ধু জুহি চাওলা ও তার স্বামী এবার ফের চিকিৎসার প্রয়োজন পড়ল অভিনেতার সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন শাহরুখ খান সূত্রের খবর সেখানেই চোখের চিকিৎসা করাবেন তিনি বলিউড হাঙ্গামা সূত্রে খবর সোমবার উনতিরিশে জুলাই চোখের চিকিৎসার জন্য শাহরুখ খান মুম্বাইয়ের এক হাসপাতালে গিয়েছিলেন কিন্তু পরিকল্পনা মাফিক চিকিৎসা হয়নি যে ক্ষতি হয়েছে তা সুধরাতে তাকে তৈরি করি আমেরিকা নিয়ে যাওয়া হয়েছে বলে খবর যদিও অভিনেতার চোখে ঠিক কি হয়েছে কি ধরনের চিকিৎসা করাতে হয়েছে বা কি সমস্যা দেখা দিয়েছে আদেও অস্ত্রোপচার হবে কিনা এমন কোনো তথ্য দেওয়া হয়নি সূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি সূত্রের তরফে প্রসঙ্গত শাহরুখের হাতে রয়েছে পরপর বড় দুটি বাজেটের ছবি সুজয় ঘোষের পরিচালনায় কিংয়ের ছবি শুটিং শুরু হওয়ার কথা ছিল এরই মধ্যে সেই ছবিতে প্রথমবার শাহরুখের সঙ্গে দেখা যাবে তার কন্যা সুহানাকে সে ছবির কাজ শেষ হতেই শুরু হওয়ার কথা ছিল টাইগার ভার্সেস পাঠান ছবি শুটিং। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে পর্দা ভাগ করবেন সালমান খানও এসবের মাঝে নতুন করে শাহরুখ খানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সকলেই বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন করে অসুস্থতার খবরে উদ্বিগ্ন দেখা দিয়েছে তার অনুগামীদের মধ্যেও শাহরুখ খানের দ্রুত সুস্থতার কামনা করছেন সকলেই রিপোর্ট নিউজ স্নোম্যান্ড সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ